হিমবাহ বিস্ফোরিত হয়ে বিপর্যস্ত অবস্থা উত্তর সিকিমের। ভেসে গিয়েছে মঙ্গল জেলার চুংথামের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪০ কোটায়। এখনও নিখোঁজ বহু মানুষ। এই পরিস্থিতিতে সিকিমের জন্য বিশেষ ত্রাণ ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সিকিমের জন্য ৪৪.৮ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বন্যা বিধ্বস্ত সিকিমে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী খাতে আগাম ৪৪.৮ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া কেন্দ্রের তরফে সবরকম সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার কাঁধে কাঁধ মিলিয়ে সিকিমের পাশে দাঁড়িয়েছে এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা ত্রাণ তহবিল থেকেও অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা দেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সিকিম সরকারকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। দুর্যোগ কবলিত এলাকায় ইতিমধ্যে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, বায়ুসেনার কপ্টার নামানো হয়েছে এবং উদ্ধার কাজ চালানো হচ্ছে। এছাড়া সিকিমের ক্ষয়ক্ষতির পরিমাপ করতে ইতিমধ্যে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন, সড়ক এবং পরিবহন মন্ত্রকের প্রযুক্তিগত দলগুলি অবিলম্বে রাজ্যের পরিকাঠামো গড়ে তুলতে সহায়তা করছে বলেও স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।